আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব মজাদার একটি ব্রেড স্ন্যাক্স। চলুন দেখে নিই ব্রেড স্ন্যাক্সটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে। এটা বিকালে চায়ের সাথে জাস্ট জমে যাবে। নাস্তাটি তৈরি করতে আমার প্রথমে লাগবে ব্রেড। ব্রেডটা নিয়ে আমি চতুর্ভুজ করে কেটে নিচ্ছি। একটা পাউরুটিকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি। দেখেন আমি এখানে কেসে দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারবেন। আমি একটা পাউরুটি কেটে নিয়েছি, এভাবে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছি। দেখেন এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘন দুধ, এটা ঠান্ডা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, এটা স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি দিয়েছি। আপনারা মিষ্টিতে লবণ খেতে না চাইলে না দিলেও চলবে। সব কিছু একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। 4-5 মিনিট ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিব কেটে রাখা পাউরুটি, 1 পিস দিয়ে দিয়েছি। দেখেন কীভাবে চুবিয়ে নিচ্ছি, এভাবে সবটা 1 পিস 1 পিস করে দিয়ে তারপর চুবিয়ে নেবেন। এখন আমি তেলের মাঝে ছেড়ে দেব। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, একদম উত্তপ্ত গরম না, মিডিয়াম গরম, না হলে ব্রেডগুলো পুড়ে যাবে। চুলার আগুন মিডিয়াম হিটে রয়েছে। এখন আমি ব্রেডগুলো বেজে নিচ্ছি। দেখেন 1 পিঠ হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো পাউরুটি উল্টে দিচ্ছি। এটা বড়রা যেমন পছন্দ করবে, ছোটরাও খুব পছন্দ করবে। 1 পিঠ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, অন্য পিঠটাও গোল্ডেন ব্রাউন করে আমি বেজে নিয়েছি 2 বার নেড়ে চেড়ে দিয়ে। এখন উঠিয়ে নিচ্ছি, দেখেন এর কালারটা। এভাবে আমি অবশিষ্ট যে ব্রেডগুলো রয়েছিল সেগুলো বেজে নিয়েছি। দেখেন এর কালার কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার। এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো ব্রেড কেমন হয়েছে দেখতে। আমি একটি ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি, দেখেন কতটুকু ইয়াম্মি এবং মজাদার হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এটা বড়রা যেমন পছন্দ করবে, ছোটরা তো করবেই, আর বিকালে চায়ের সাথে একদম জমে যাবে, কোনো কথা হবে না। আবার বাসায় গেস্ট আসলেও তৈরি করে দিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।